বন্ধুরা স্বাগতম সবাইকে, আবার হচ্ছি সুন্দরবন। এখন আমি আছি আন্ধারমানিক ইকোট্যুরিজমে। এটি মূলত বাগেরহাট জেলার মংলা উপজেলাতে। আমার সাথে আছে এই স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ভাই। উনি মূলত আমাদেরকে এই ইকোট্যুরিজম সম্পর্কে বেশ কিছু তথ্য দিবেন বা এই সম্পর্কে জানাবেন। ভাই কেমন আছেন? জি ভালো আছেন, ভালো আছেন। আচ্ছা, এই যে আন্ধারমানিক ইকোট্যুরিজম, এর বর্তমান অবস্থা কি? এটা কি নির্মাণাধীন নাকি কাজ শেষ হয়ে গেছে? মোটামুটি কাজ প্রায় শেষ। এখানে তো এখানে হরিণ বেষ্টনী কমপ্লিট হয়ে গেছে, আমাদের 800 মিটার ফুটট্রেল আছে, জি জি, সেটি কমপ্লিট হয়ে গেছে কাজ। সামনে এখানে ওয়াস্টার হবে, তারপর আরও সামনে উদ্বোধন কর্তৃপক্ষ অথবা চিন্তাভাবনা করছে আর কি, কুমির আনার একটা চিন্তাভাবনা আছে। এটা এখন না, এখন আপনার যারা পারমিশন করে আসতেছে ওনারা এখানে ঘুরতে আসতেছে, তারপর ফুটট্রেল দেখতেছে। জি জি, ফুটট্রেলটা মূলত কত মিটারের? ফুটট্রেলটা 800 মিটার। সুন্দরবনে আরও যেগুলো ফুটট্রেল আছে, জি, ওগুলোর ভিতরে আপনার বিভিন্ন ধরনের গাছগাছালি। এখানে বিশেষত্বটা হলো এখানে সব হলো সুন্দরী, সুন্দরী। সুন্দরবনের যে প্রধান উদ্ভিদ সুন্দরী, বৃহৎ যে লম্বা যে গাছ, লম্বা বৃহৎ যে গাছটা, এটা এবং ডানাবত মূল আছে, শ্বাসমূল আছে, মানে পর্যটকদের এটা মেন একটা আকর্ষণ সুন্দরী গাছটা। ভিউয়ার্স, আমি ঘুরে ঘুরে দেখেছি আসলে এখানে অনেক সুন্দরী গাছ, অনেক লম্বা লম্বা সুন্দরী গাছ। আসো আসো আসো, দিয়ার দিয়ার। ভিউয়ার্স দেখেন, চিত্রাল হরিণ সুন্দরবনের অন্যতম একটা আকর্ষণ। তাহলে এটা তো প্রজনন কেন্দ্র হবে হরিণের? প্রজনন কেন্দ্র। আচ্ছা আচ্ছা, নিঃসঙ্গ জীবন, এর সঙ্গী সাথী দরকার। নিঃসঙ্গ জীবন তো না? এবার আসি একটু পার্সোনাল বিষয়ে। আপনারা এই যে জঙ্গলে থাকেন, মূলত আমাদের কাছে মনে হয় বৈরী পরিবেশ, কিন্তু আপনাদের কাছে মূলত এটা কেমন এই লাইফটা? আমাদের কাছে মূলত, আমার কাছে এই লাইফটা খুবই, আমি এনজয় করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা অ্যাডভেঞ্চার লাইফ, তো আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে সাহসী লোক ছাড়া কেউ চাকরি করতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে যেমন বাঘের ভয় আছে, জি, সাপের ভয় আছে, জি, আপনি রাত্রেবেলা বেরোয়ছেন, পিছন থেকে আপনাকে হয়তো বাঘে অ্যাটাক করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কখনো কি ফেস করেছেন এরকম কোনো ভীতিকর কিছু? হ্যাঁ, ভীতিকর কিছু আমরা সবসময় মূলত কিছু কিছু ফেস করি। যেমন আপনি বের হয়েছেন, একটা অজগর সাপ সামনে পড়লো বা একটা বিষাক্ত যে কোনো একটা সাপ সামনে পড়লো, তখন তো আপনার ভয় পেলে চলবে না, সেটাকে আপনার এনজয় করতে হবে। কারণ না, এনজয়ের পাশাপাশি প্রোটেকশন তো দরকার। হ্যাঁ, প্রোটেকশন থাকে, প্রোটেকশনে এটা আসলে আমাদের প্রোটেকশন করার মতো অ্যাবিলিটি আমাদের আছে। আচ্ছা, এই চাকরি জীবনে বা সম্ভবত দীর্ঘ চাকরি জীবন, এই সময়ের ভিতরে কি কখনো আর কি বাঘের মুখোমুখি বা সাপের মুখোমুখি হয়েছেন? আমার এই কর্মজীবন খুব বেশি দিন নয়, তাও যতটুকু সময় আমি চাকরি করতেছি, এর মধ্যে আমি স্মার্ট পেট্রোলিং করি সুন্দরবনে। যখন স্মার্ট পেট্রোলিংয়ে টহল করতেছি একবার, তখন একটা বাঘের সম্মুখীন আমি হয়েছিলাম। স্পিড বোর্ডে ছিলাম, আর ওই বাঘটা আপনার জঙ্গল থেকে বেরোয় খাল ক্রস করবে আর কি। আচ্ছা, স্পিড বোর্ড দেখে সে আবার ব্যাক করছে। তো বাঘদের আবার একটা বৈশিষ্ট্য আছে, ওরা কিন্তু ওখানে দৌড়ায় না, দৌড়ায় না, না, জি, ও ব্যাক করে, ও ওর মতো রাজার হালে ও হেঁটে হেঁটে আবার চলে চলে যায়। আচ্ছা, তারপর সাপ দেখেছি, সাপ তো অহরহ, সাপ তো এখানে এই অফিসেও সাপ আছে। তাই কি সাপ? অজগর আছে, তারপরে আপনার হিংস্র সাপ, মানে বিষাক্ত বিষাক্ত যে কেউ সাপ কেউ। আচ্ছা, কুমির, তারপর কুমির দেখেছি অসংখ্যবার। তাই কুমিরের কখনো অ্যাটাক করেছে? না, কুমির অ্যাটাক করেনি কখনো। কুমিরকে মানে দূর থেকে দেখতে এনজয় করছি আর কি। আচ্ছা, আমরা তো জানি সুন্দরবন জীব বৈচিত্র্যের ভরপুর একটা জায়গা, এইখানকার জীব বৈচিত্র্য সম্পর্কে যদি কিছু বলতেন। সুন্দরবনটা আসলে জীব বৈচিত্র্যে ভরপুর। তো মূলত এখানে আন্ধারমানিক আমার যে এরিয়াটা আছে, এখানে বিশেষ করে আপনার সুন্দরবনের যে প্রধান উদ্ভিদ সুন্দরী, সুন্দরীর একটা সমারোহ এখানে। গেওয়া আছে, তারপর বাইন আছে, আমডাকুর, আরো অসংখ্য আপনার গাছপালা এখানে উদ্ভিদ রয়েছে, তবে সুন্দরীটা খুব বেশি। তারপর কেওড়া, কেওড়া আছে। আর বন্যপ্রাণীর ভিতরে আজকে একটা আপনার ওই অজগর সাপ কিন্তু অবমুক্ত করা হয়েছে। কখন এটা? দুপুরে। মিস করলাম ভিউয়ার্স, ওনারা আজকে একটা অজগর সাপ অবমুক্ত করেছেন ভিতরে, কিন্তু আসলে যদি একটু আগে আসতে পারতাম তাহলে সেটা আপনাদেরকে দেখাতে পারতাম। বানর পর্যাপ্ত পরিমাণে আছে, তারপরে হরিণ আছে, হরিণটা এখানে তো খাঁচার ভিতরে দেখছেন, এমনি ন্যাচারালি আমাদের এখানে হরিণ আছে। আমি যতটা দেখলাম বা জানলাম, এটা বেশ সমৃদ্ধ একটা ইকোট্যুরিজম। জি, পর্যটকদের জন্য কি কি ব্যবস্থা রেখেছেন আপনারা? পর্যটকরা এখানে যখন আসবে, ফুটট্রেল তো ওনারা দেখবেন অবশ্যই। হ্যাঁ, ফুটট্রেল দেখার পরে, আপনি দেখেছেন কিনা আমি জানি না, এখানে দুই পাশে আমাদের দুইটা গোল গোল তৈরি করা আছে, সম্পূর্ণ টাইলস করা, ঠিক আছে, ওনারা ওখানে বসে রেস্ট করতে পারবে। তারপরে যে দেখেছেন আমাদের একটা পাবলিক টয়লেট, খুবই বিলাসবহুলভাবে তৈরি করা, চমৎকার, ওনারা এগুলা ব্যবহার করতে পারবে। এই যে আন্ধারমানিক ইকোট্যুরিজম, এখানকার একটা আকর্ষণ গোলঘর, আমরা এখন আপনাদেরকে সেই গোলঘর দেখাবো। আচ্ছা, এই গোলঘরের বিশেষত্ব কি বা এখান থেকে কি সুবিধা পাবে পর্যটক? এখানে পর্যটকরা যখন ফুটট্রেল ঘুরে আসবে, জি, ফুটট্রেল ঘুরে আসবে, এখানে রেস্ট করতে পারবে, পড়তে পারবে, এবং কি এখানে বসে
সুন্দরবনের যে জীব বৈচিত্র্য এখন এবং যে প্রকৃতি, প্রকৃতিকে ওরা এখানে ভালোভাবে উপভোগ করতে পারবে, খুব সুন্দর উপভোগ করতে পারবে। এই যে দেখছেন এখানে নদী, এই যে গোলঘরটা দেখেন, দৃষ্টিনন্দন, চমৎকার। এবার আপনাদেরকে দেখাবো এখানকার যে ফুট রেলের সুবিধাটা কি। ফুট রেলের সুবিধা হলো, ফুট রেলে হেঁটে আপনার বনের যে প্রকৃতি নেচারটা আপনি কাছাকাছি থেকে ফিল করতে পারবেন, ফুট রেল দিয়ে হাঁটার সময় ভাগ্য যদি থাকে, কারো ভাগ্য সুপ্রসন্ন হয়, তখন বাঘের দেখাও মিলতে পারে, পাশাপাশি হরিণ, বানর, শুয়োর, সাপ, অনেক কিছুই দেখার সুযোগ হইতে পারে। আমরা এখন ফুট রেলের উপরে, এটা ফুট রেলটা 800 মিটার দীর্ঘ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছগাছালিতে ভরা, এগুলো হলো সুন্দরী, বেশিরভাগ সুন্দরী, হ্যাঁ বেশিরভাগ সুন্দরী। তারপরে নিচে শ্বাসমূল, এই যে এখানে বানর মল দেখতে পাচ্ছেন, বানর এখানে বসে থাকে, ফুট রেলে হাঁটে, তারপরে হরিণ বিচরণ করে এসব জায়গায়, ন্যাচারাল যে হরিণ। বিহার দেখছেন খুবই দৃষ্টিনন্দন, এটা বেশ দীর্ঘ। এখান থেকে আর কি আপনি হাঁটলে সুন্দরবনের যে ন্যাচারাল পরিবেশ এটা উপভোগ করতে পারবেন, পাখির কিচিরমিচির শব্দ, বানরের লাফালাফি ঝাপাঝাপি, ভাগ্য ভালো থাকলে হরিণ, তারপর আরও ভাগ্য ভালো থাকলে বাঘও দেখতে পারবেন। ওকে, অনেক সময় দিলেন, ভালো থাকবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে সুন্দরবনের নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।